আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ইউহানদা ও সাল্লাহ তোসাল্ মা আল্লাহ মা নবি সুপ্রিবন্ধুগোণ আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে অন্তরের রোগ মুক্তির আমল সম্পর্কে আল্লাহ শোভানা হতারা বলছেন যে ফিকুলুহি মরাদুন ফাজাদাহ ওয়াহু মরাদা সুরে বাকরা দুই নম্বর সোরা দশ নম্বর আল্লাহ আল্লাহফা বলছেন যে তাদের অন্তরে রোগকে আল্লাহ সোহানা হওয়া তালা বাড়তি করে দিয়েছেন তার মানে মানুষের অন্তরে রোগ শারীরিকভাবে যেরকম মানুষ অসুস্থ হয় ঠিক অন্তরের ক্ষেত্রেও মানুষ অসুস্থ তথা অন্তরেও রোগ মানুষের রয়েছে আর এদের ক্ষেত্রে আল্লাহ সুবাহনতলা বলছেন যে তাদের রোগকে আল্লাহ রাবু আলমিন বাড়তি করে দিয়েছেন আর এর আগে আল্লাহ সুবাহান তালা বলছেন যারা ইমান আনার পরে সেই বিষয়কে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করেছে তাদের ক্ষেত্রে আল্লাহাক এই শব্দ ইউজ করেছেন যে আল্লাহাক তাদের অন্তরের রোগটা বাড়তি করে দিয়েছেন তার মানে আমরা এখানে স্পষ্ট একটি বিষয় বুঝতে পারছি যে তা হলো ইমান আনার পরে মানুষের অন্তরে রোগ আসতেই পারে কেননা এই বিষয়গুলো যারা করে বা এই অন্তরের রোগ যাদের মধ্যে রয়েছে এরা বিশেষ করে মোনাফিক টাইপের হয়ে থাকে যারা ইমান এবং কুফুর এই দুইয়ের মাঝে দুদুল্যমান অবস্থায় থাকে তারা পুরো পরিপূর্ণভাবে ইমান আনতে পারে না এবং পরিপূর্ণভাবে তারা কাফের হতে পারে না যদিও কোরআন ক্যাডিম আল্লাহ হুয়া তালা মুমিনদের জন্য শেফা এবং রহমত স্বরূপ নাজিল করেছেন তবে এই কোরআন সমস্ত মানুষের জন্য রহমত বা সমস্ত মানুষের জন্য শেফা নয় কেন আল্লাহ সোহান হা তারা বলছেন যে যারা জালেম তাদেরকে এই কোরআন তাদের যন্ত্রণা তাদের জ্বালা বা তাদের অন্তরের রোগগুলোকে আরও বাড়তি করে দিবেন এই জন্য কোরআন থেকে যদি কোনো ব্যক্তি উপকার লাভ করতে চায় অন্তরের রোগ যদি কোনো ব্যক্তি মুক্ত করতে চায় এবং অন্তর যদি কোনো ব্যক্তি তার সুস্থ রাখতে চায় তাহলে অবশ্যই কোরআন সন্ন্যার প্রতি এবং আল্লাহ সবহানা হুয়া তারা প্রতি পরিপূর্ণ ইমান রাখতে হবে আর যদি আমরা ইমানের মাঝে কিছু ইমান এবং কিছু কুফর যদি আমরা রাখি তাহলে এই ইমানটি ইমান না বরং এটি মোনাফিক হবে আর এই মুনাফিকের রোগটি হচ্ছে সবচাইতে বড়ো রোগ যা অন্তরের রোগ তো আজকে আমরা আলোচনা করবো যে কি কি আমলের কারণে অন্তরের রোগ থেকে আমরা মুক্তি লাভ করব এর প্রথম নামার কারণ হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা আল্লাহ সুবাহান তালা বলছেন যে আফালাহ কোরআনা তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আম আল্লাহ আকফালুহা নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দিয়েছেন বা তাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে সুতরাং নিয়ে গবেষণা করতে হবে কোরআন জীবনটাকে সাজিয়ে তুলতে হবে কোরআন মোতাবেক আমাদের জীবনটাকে সাজাতে হবে যদি কোরআন দ্বারা আমাদের জীবন সাজাতে পারি ইসলামের বিধিবিধান মোতাবেক যদি আমরা আমাদের জীবনটা একদম পরিপূর্ণভাবে যদি আমরা আনুগত্যশীল করতে পারি তবেই আমাদের অন্তরে রোগ আল্লাহ সুবাহ তালা মুক্ত করে দিবেন বা আমাদের অন্তর রোগটা নষ্ট হয়ে যাবে এই জন্য প্রথম নাম্বার যে কারণ তা হচ্ছে বা প্রথম নাম্বার যে যে আমলটি তা হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আইয়ামে বিশ তথা প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে শ্যাম তথা রোজা পালন করা শ্যাম সম্পর্কে আল্লাহ সুবাহ তারা বলছেন আসসাউমলি ওয়ানি যে রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব তার মানে সিয়াম পালন করলে মানুষ তাক অবলম্বন করতে পারে আল্লাহ ভীতি তার মধ্যে আসে এবং সে ব্যক্তি আল্লাহর অনেক নিকটতম বান্দা বলে বিবেচিত হয় এই জন্য অন্তরের রোগ মুক্তি দ্বিতীয় নামার আমল হচ্ছে আইয়ামে বিজের সিয়াম পালন করা পাশাপাশি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে সিয়াম পালন করা কারণ যত বেশি নফল সিয়াম পালন করবেন আপনার সম্পর্ক আল্লাহ সোভানো তার দিকে তত নিকটে হবে এই জন্য সিয়াম এর বিপরীত কোনো আমল হয় না কেননা সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তারা বলছেন যে সিয়াম শুধুমাত্র আমারই জন্য এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব সুতরাং অন্যান্য আমলে ক্ষেত্রে পাক এরকম কথা ব্যবহার করেন নেই এর জন্য আসুন বেশি বেশি সিয়াম পালন করা তৃতীয় নাম্বার যে বিষয়টি হচ্ছে সুযোগ পেলে তাড়াতাড়ি ঘুমে পড়া এটি হচ্ছে অন্তরের রোগ মুক্তির একটি বিশাল আমল কারণ আমরা অনেকে রাত একটা বা রাত দুইটা পর্যন্ত গল্প গুজব করে রাত কেটে দেই আর যারা অধিক রাত্রীতিতে ঘুমায় বা অধিক রাত হওয়ার পরে যারা ঘুমায় তাদের তাহাদের সালাত হয় না তাদের কোনো সুযোগই নেই ফজরের সালাত দাবি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই জন্য যদি কোনো ব্যক্তি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে তার লাইল আদায় করা যেরকম সহজ হবে এবং ফজরের সালাত সেরকম তার জন্য আরও মানে বেশি সহজ হয়ে যাবে এই জন্য নবিক্রম সাল আলহিমসাল্লাম তিনি এশার সালাতের পূর্বে ঘুমানোকে তিনি অপছন্দ করতেন আর এশার সালাতের পরে তিনি কথা বলাকে অপছন্দ করতেন তার মানে তিনি এশার সালাতের পরে যত তাড়াতাড়ি সম্ভব তিনি ঘুমিয়ে পড়তেন কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে গল্প গুজবে ফেসবুকে ইউটিউবে এক কথায় দুনিয়াবি বিভিন্ন কাজে আমরা রাত অনেক রাত পর্যন্ত রাত জেগে থাকি যার কারণে আমাদের ক্যামল লাইলটি ছুটে যাচ্ছে এবং ফজরের সালাত আমাদের সমস্যা হয় আর ফজরের সালাত যে ব্যক্তি পড়তে পারবে না তার পুরো দিনটাই আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মধ্যে আনবেন না কেননা নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ফজরে দুই রেখা সন্ন্য সালাতের মর্যাদা হচ্ছে আকাশ এবং জমিনের মাঝে যা আছে তার চাইতে উত্তম আর নবী সাল্লাই সাল্লাম মুন্নাহিজের মধ্যে বলেছেন যে হে আল্লাহ আপনি আমার উম্মদেরকে সকাল 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 বা খুব সকালে এর মধ্যে বারাকা দান করুন সকালবেলা যদি আমরা ঘুমাই তাহলে আল্লাহ পাকের বরকত থেকে আমরা বাহরুম হয়ে যাচ্ছি আর আমাদের রোগগুলো আমাদের রোগগুলো আরও বাড়তি বাড়তি হবে চতুর্থ নাম্বার যে আমার হচ্ছে তা হচ্ছে কেমন লাইল রাতের সালাত আদায় করা রসুল সাল্লা আলিমসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে সবচাইতে চাইতে মূল্যবান এবং সবচাইতে দামি এবং সব যেই সালাতের মাধ্যমে সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তা হচ্ছে তাহাজ্যোতের সালাত এই জন্য অন্তরের রোগ মুক্তির জন্য চতুর্থ নামার আমল হচ্ছে তাহাজো তথা ক্যামল লাইল আদায় করা যদি আমরা ক্যামল লাইল আদায় করতে পারি এবং যদি আমরা সেই সালাতের সেই জায়গায় আল্লাহ সু তার হয় নিকটে আমরা যদি কাঁদতে পারি আমাদের নিজের যে বিষয়গুলো যদি আমরা আল্লাহ নিকটে উপস্থাপন করতে পারি অবশ্যই আল্লাহ সুবাহান আমাদের সেগুলো পূরণ করবেন কেননা নবী সাল তিনি বলছেন যে আল্লাহ নিকটে দুইটি ফোটা সবচাইতে বেশি প্রিয় সবচাইতে বেশি পছন্দনীয় তার মধ্যে একটি ফোটা হচ্ছে জেহাদের ময়দানে গিয়ে রক্তের ফোঁটা দ্বিতীয়ত বান্দার চোখের পানির যে ফোটা এই দুই ফোটা আল্লাহ সুবাহান তালার নিকটে সবচাইতে বেশি প্রিয় এই জন্য কাদুন আল্লাহ আল্লাহ নিকটে কাদুন তাহা সালাতে আল্লাহর পায়ে সেজা দিয়ে আপনি কাঁদতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সফলতার শীর্ষে পৌঁছিয়ে দিবেন পঞ্চম নাম্বার যে আমলটি তা হচ্ছে নেককারদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা আপনার বন্ধুত্ব আপনার চলাফেরা এমন ব্যক্তিদের সঙ্গে হবে যাদের দেখে আল্লাহর কথা মনে পড়ে যাদের দেখলে পরকালের কথা মনে পড়ে যাদের সঙ্গে থাকলে আপনি কোরআন শুননা মোতাবেক চলতে পারবেন এইরকম ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করুন বন্ধুত্ব গড়ে তুলুন যাদেরকে দেখলে ইসলামের কথা মনে পড়ে না পরকালের কথা মনে পড়ে না নামাজের কোনো তাবাক্কা নেই রোজার কোনো তাবাক্কা নেই এক কথা ইসলামের বহির্ভূত কাজ যাদের দ্বারাই যাদের দ্বারা হচ্ছে এই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকতে হবে কেননা আল্লাহ সুবাহানা হুয়া তালা তাসেল মাদুম আমাদের জানিয়েছেন মান ভাবি কৌমিন ফাহ মিনহুম যে যার অনুসরণ করবে যে যার সাথে সাদৃশ্যে যে যার স্বাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি কারোর সঙ্গে সঙ্গ দিয়ে যাদের দল বাড়তি করলো সেও তাদের অন্তর্ভুক্ত হবে এই জন্য একজন মুমিন কক্ষণে কোনো বেইমানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে না হ্যাঁ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না তবে বন্ধুত্ব একটি জিনিস এবং ব্যবহার আরেকটি জিনিস এই জন্য বন্ধুত্ব রাখেন মেক্কারদের সঙ্গে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে পরকালের কথা মনে পড়ে এবং যাদের দ্বারা আপনি পরকালীন জীবন এবং দুনিয়ামি জীবন উন্নতি করার জন্য যাদের দ্বারা আপনি উপকৃত হচ্ছেন সন্না মোতাবেক তাদের সাথে বন্ধুত্ব করেন ইনশাআল্লাহ যদি এই কাজ পাঁচটি কাজ আমরা করতে পারি নিঃসন্দেহে আমাদের অন্তরের যে রোগ রয়েছে সেই রোগগুলো থেকে আমরা মুক্তি পাবো আল্লাহ সুবাহাল আমাদেরকে যেন এই পাঁচটি আমল সহ আরও যেই বিষয়গুলো রয়েছে কোরআন সুন্না মতো আমাদের তোলা তৌফিক দান করেন আল্লাহ মামিন সুবাহা কালামিকা আসাদু আল্লাহ ইলাইফির কিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি